আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ এই সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ এর পঞ্চম পর্বের শেষে আমরা দেখতে পাই ফিল একটা গাড়ির পিছনে শুয়ে আছে। আসলে তাকে একজন ওই হোর্ডিং এর উপরে দেখতে পাই এবং রেস্কিউ করে বাড়ির দিকে নিয়ে যায়। এদিকে ক্যারল সবাইকে জড়ো করে ফিলকে খোঁজার জন্য, আর ঠিক তখনই একজন হ্যান্ডসাম লোক গাড়িতে করে ফিলকে নিয়ে সেখানে পৌঁছায়। তারপর সে বলে যে তার নামও ফিল মিলার আর সে একজন এক্স মিলিটারি। নতুন ফিলের সাথে সবাই বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তাকে নিয়েই সবাই মেতে ওঠে। টড দেখে যে মেলিসাও নতুন ফিলের সাথে খুবই ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে। তখন টড একটু ইনসিকিউর ফিল করে আর নতুন ফিলকে নিজের পরিচয় দিয়ে বলে যে সে মেলিসার বয়ফ্রেন্ড। গল্প করতে করতে নতুন ফিল তাদেরকে হোর্ডিং এ মুভ টু ট্যাম্পা লেখার কথাটা বলে। তাতে কারোরই বুঝতে অসুবিধা হয় না যে এটা ফিল কেন করেছে। এরপর তারা যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে টড মেলিসাকে জিজ্ঞাসা করে যে সে নতুন ছেলেটাকে পছন্দ করে কিনা। তার উত্তরে মেলিসা বলে যে সে শুধু টডের সাথেই থাকতে চায়। তাতে টড খুশি হয়ে যায়। এরপর ফিল গেইল আর এরিকার বাড়ি যায় তাদের ডেটটা সফল করার জন্য, কিন্তু গেইল তাকে ফিরিয়ে দেয় আর বলে যে সে খুবই ক্লান্ত আর সে এখন ঘুমাবে। কিন্তু ফিল ফেরার সময় জানলা দিয়ে দেখে যে গেইল আর এরিকা নতুন ফিলের সাথে ড্রিঙ্ক করছে। তারপর ফিল নিজের পুরনো পজিশন ফেরত পেতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে একটা মিটিংয়ে সবাইকে ডাকে আর সেখানে নতুন ফিল বলে যে সে ওয়াইন্ড ও সোলার এনার্জি তৈরি করতে চায় যাতে ইলেকট্রিসিটি নিয়ে তাদের আর ভাবতে না হয়। তাতে সবাই নতুন ফিলের প্রশংসা করতে লাগে। আর অন্যদিকে দুজনের নাম একই হওয়ার কারণে তাদের সমস্যা হচ্ছিল। তখন গেইল বলে যে নতুন ফিলকে তার মিডল নেম ব্যবহার করা উচিত, কিন্তু নতুন ফিলের কোনো মিডল নেম না থাকায় সবাই পুরনো ফিলকেই তার মিডল নেম ট্যান্ডি বলে ডাকতে শুরু করে। এতে ট্যান্ডির খুবই রাগ ও দুঃখ হয়, তাই সে সন্ধেবেলা ক্যারলের বাড়ি যায় ড্রিঙ্ক করার জন্য। কিন্তু গিয়ে দেখে যে ক্যারল খুবই সেজেছে, কারণ সে ফিলের বাড়ি যাবে। আর এও দেখে যে সে এতদিন ধরে যে দরজাটা ঠিক করে দেয়নি ফিল সেটা ঠিক করে দিয়েছে। তারপরের দিন সবাই ক্যারলের বাড়ি যায় আর ফিল দেখে যে ক্যারলের ঘরে একটা গরু রয়েছে। টড ফিলকে বলে যে গরু সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে না, কিন্তু ফিল সেই গরুটাকে নিচে নামিয়ে দেয় আর তাতে আবার ফিল সবার প্রশংসা করায়। এরপর ক্যারল, গেইল আর এরিকা ফিলের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফিল তাদের মধ্যে ক্যারলকে পছন্দ করে। এতে ট্যান্ডি একটু ইনসিকিউর ফিল করে, কারণ ক্যারলকে সে খুবই ভালো বন্ধু মনে করে। তাই সে ফিলকে নিজের বাড়িতে থাকার জন্য বলে যাতে ফিল ক্যারলের সাথে থাকতে না পারে। এরপর একদিন টড দেখে ফিল একটা গাড়ি করে নোংরা ফেলতে যাচ্ছে আর সেই গাড়ির পিছনে মেলিসাও রয়েছে। টডের মনে হচ্ছিল যে মেলিসা তার সাথে ব্রেকআপ করে নেবে, তাই সে মেলিসার বাড়ি যায় এবং নিজে থেকেই মেলিসার সাথে ব্রেকআপ করে নেয়। মেলিসা রেগে টডের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এরপর একটা দৃশ্যে দেখা যায় যে একটা মিটিংয়ে সবাই বলে যে তাদের অর্ধেক সমস্যা ফিল আসার পর সমাধান হয়ে গেছে, আর তারা এও বলে যে তারা আমেরিকার নতুন প্রেসিডেন্টের জন্য ভোট করতে চায় আর এই ভোটে ফিলই জিতে যায়। তখন ট্যান্ডি নিজের ইম্পর্টেন্স বজায় রাখার জন্য মিথ্যে বলে যে সে একটা ফার্ম বানিয়েছে আর সেখানে সবাই সবজি চাষ করতে পারবে। ফিল বলে যে তারা কাল ট্যান্ডির ফার্মটা দেখতে চায়। তাই ট্যান্ডি সারা রাত জেগে তার মিথ্যেটাকে সত্যি করার চেষ্টা করে। পরের দিন সকালে টড ট্যান্ডিকে বলে যে তার অবর্তমানে ফিল সবকটা মেয়ের সাথে মিলিত হয়েছে। সাথে সাথে ফিল ক্যারলকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ক্যারল বলে টড ভুল বলেছে, আসলে তারা ফিলের বাড়ি স্নান করতে গিয়েছিল, কারণ একমাত্র তার বাড়িতেই গরম জল ছিল। এরপর ফিল ট্যান্ডির ফার্ম দেখতে যায় আর ফার্ম দেখে তার খুবই প্রশংসা করে। এরপর সেই রাতে ট্যান্ডি শুনতে পায় যে ক্যারল আর ফিল মিলিত হচ্ছে, আর ক্যারল খুবই জোরে মন করছিল যাতে সবাই শুনতে পায়। ট্যান্ডি আর টডকে ক্যাম্প ফায়ারের পাশে বসে থাকতে দেখা যায়, যেখানে ট্যান্ডি বলে যে ফিলকে মেরে ফেলা উচিত।
তার পরের দিন সকালে ফিল সোলার প্যানেল লাগাচ্ছিল, তখন ট্যান্ডি আর টড লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। কিন্তু সকালে টডের রাগ কমে গিয়েছিল, তাই সে বলে একজন মানুষকে মেরে ফেলাটা ঠিক হবে না। কিন্তু ট্যান্ডি বলে যে এটা খুবই সহজ, শুধু ফিলকে দূরে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তখন টডের মনে পড়ে যায় যে ট্যান্ডি একবার তাকেও মরুভূমিতে নিয়ে গিয়েছিল এবং ছেড়ে চলে আসছিল। তখন সে বুঝতে পারে যে ট্যান্ডি তাকেও মারতেই চেয়েছিল। এরপর ট্যান্ডি খুব রেগে যায় আর সে চেঁচিয়ে বলে যে সে ফিলকে হেট করে আর সেটা ফিল শুনতে পায়। এরপর ট্যান্ডি ক্যারলের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে যে সে ফিলকে কবে বিয়ে করলো, কারণ সে ট্যান্ডিকে বলেছিল যে বিয়ে না করে সে মিলিত হতে চায় না। তার উত্তরে ক্যারল বলে যে সে ট্যান্ডির সাথে বিয়ে করেছিল পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি করার জন্য, আর ফিলের সাথে তার সম্পর্কটা ক্যাশুয়াল। এটা শুনে ট্যান্ডি আরও রেগে যায়, কারণ তাদের যখন প্রথম দেখা হয়েছিল সে ঠিক এরকম একটা সম্পর্কই চেয়েছিল। এরপর ফিল ট্যান্ডির বাড়ি থেকে ক্যারলের বাড়ি যায় আর যাওয়ার সময় ট্যান্ডিকে বলে যায় যে সে ক্যারলকে খুবই পছন্দ করে আর সে চায় না যে ট্যান্ডি তাদের সম্পর্কটাকে খারাপ করুক। পরের একটা সিনে ট্যান্ডিকে দেখা যায় তার বল বন্ধুদের সাথে কথা বলছে। তাদেরকে সে বলে সে ক্যারলকে ফিরে পেতে চায়, কারণ সেই ট্যান্ডির একমাত্র কাছের মানুষ। এরপর বার থেকে বেরিয়ে ট্যান্ডি বিভিন্ন দোকান থেকে প্রচুর জুয়েলারি এনে ক্যারলকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সেই রাতে ক্যাম্প ফায়ারের পাশে বসে সবাই গল্প করছিল, তখন ক্যারল বলে যে ফিল একটা ল্যাম্প বানিয়েছে আর সেটা জ্বলছেও। সেটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এটা ভেবে যে খুব তাড়াতাড়ি সবাই আবার ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে। ট্যান্ডি ইচ্ছে করে ল্যাম্পটা ফেলে দেয় আর ফিল যখন তাকে বলে যে সে ল্যাম্পটা কেন ফেললো, তখন সে বলে যে সে ওটা ফেলেনি আর নানান রকম অজুহাত দেয়। টড রেগে যায় আর সবাইকে বলে দেয় যে ট্যান্ডি তাকে এবং ফিলকে মারতে চেয়েছিল। তখন ফিল প্রেসিডেন্ট হিসাবে ট্যান্ডিকে টাকসান ছেড়ে যাওয়ার আদেশ দেয়। ট্যান্ডি নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয় আর টানা তিন দিন নিজের ঘরেই থাকে। এতে ক্যারলের চিন্তা হয় আর সে ফিলকে বলে ট্যান্ডিকে ক্ষমা করে দিতে, কিন্তু ফিল বলে যে ট্যান্ডি মরে গেলেই সে শান্তি পায়। এটা শুনে ক্যারল অবাক হয়ে যায়। রাতে ক্যারল ট্যান্ডির বাড়ি যায় আর তাকে বাইরে আসতে বলে, কারণ সবাই তাকে ক্ষমা করে দিয়েছে। ট্যান্ডি বাইরে আসলে তাকে দেখে ফিল ছাড়া সবাই খুব খুশি হয়। হঠাৎ ফিল পিছন থেকে এসে ট্যান্ডিকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। তারপর দেখা যায় ফিল ট্যান্ডিকে বেঁধে তার গাড়িতে করে দূরে একটা মরুভূমিতে ছেড়ে দিয়ে আসে দুদিনের জল আর খাবার দিয়ে। এদিকে মেলিসা টডের বাড়ি যায় আর দুজনে নিজেদের ঝগড়া মিটিয়ে নেয়। অন্যদিকে ট্যান্ডি তার সব খাবার খেয়ে ফেলে আর কিছু সময়ের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর হঠাৎ সে তার বল বন্ধু ক্যারিকে দেখতে পায় আর দেখে যে ক্যারল তার জন্য খাবার নিয়ে এসেছে। ক্যারল তাকে বলে যে সে এরকম একজনের সাথে থাকতে রাজি নয় যে একজন মানুষকে মরুভূমিতে মরার জন্য ফেলে রেখে যেতে পারে, বরং সে তার সাথে থাকতে চায় যে মনে মনে ভাবলেও সত্যি সত্যি কাজটা করতে পারে না। ট্যান্ডি খুবই খুশি হয় আর তারা দুজন আবার তাদের সম্পর্ক ঠিক করে নিয়ে শহরের দিকে যায়। এরপর অন্য একটা সিনে একজন অ্যাস্ট্রোনটকে দেখানো হয় যার নাম মাইক মিলার আর সে ট্যান্ডেরই দাদা। আর অন্যদিকে ট্যান্ডি আর ক্যারল একটা ফাইটার প্লেন নিয়ে শহরের মধ্যে ঘুরতে থাকে। তারা একটা সুপারমার্কেটের সামনে দাঁড়ায় আর ক্যারল সেই সুপারমার্কেটের কাঁচের দরজা গুলি করে ভেঙে দিয়ে ভেতরে ঢুকে যায়। তখন ট্যান্ডি প্লেনের সমস্ত বাটনগুলো চাপতে থাকে, কারণ সে জানে না যে কোন সুইচ কি কাজ করে। ক্যারল সুপারমার্কেট থেকে কিছু জিনিস নিয়ে ফেরে আর ট্যান্ডিকে বলে যে সে প্লেন চালাতে চায়, কিন্তু ট্যান্ডি বলে যে এটা চালানো অতটাও সোজা নয় আর সে সুইচগুলো টিপতে থাকে, যার কারণে একটা মিসাইল সেই প্লেন থেকে রাস্তায় পড়ে যায়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।